আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد। প্রিয় দর্শক, ইসলাম প্রতিদিন আয়োজিত রমজান জিজ্ঞাসা অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিন আমরা আপনাদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। সেই ধারাবাহিকতায় আজ এক ভাই জানতে চেয়েছেন রোজা রাখার পরকালীন ফল কি। মূলত যে কোনো আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কোনো হুকুম মানলে সেটা দুনিয়া এবং আখিরাতে এটার জন্য কল্যাণ রয়েছে এবং সফলতা রয়েছে। প্রত্যেকটা বিধানের ভিতরেই দুনিয়ার যেমন কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণও রয়েছে এবং মৌলিকভাবে ইবাদতের মৌলিক কল্যাণ এবং উপকারিতা সেটা আখিরাতেই, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী, আর চিরস্থায়ী জীবনের জন্য এই সমস্ত ইবাদতের বিধান দেওয়া হয়েছে। তো রোজার ফজিলত এ সংক্রান্ত প্রচুর হাদিস রয়েছে এবং আয়াতে কারিমাতেও এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তো প্রধান উপকারিতা তো এটাই, তাকওয়া হাসিল করা যাবে আর মুত্তাকি হতে পারলে মুত্তাকিদের জন্যই জান্নাত। সুতরাং এ তো স্পষ্টই, বাকি স্পষ্ট আরও সুন্দরভাবে হাদিসে এর কিছু উপকারিতা উল্লেখ করা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসাউমুলি ওয়া আনা আরজি বিহি, রোজা আমার জন্য আর আমি নিজে আমি স্বয়ং এর প্রতিদান দিব। হাদিসটি তফসিল বিস্তারিত হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত তার সব বৃদ্ধি করা হয়, প্রতিদান দেওয়া হয়। ইল্লা সোম, তবে রোজা ভিন্ন। আর সোম অলি, রোজা আমার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রোজা আমার জন্য, আনা আরজি বিহি, আমি নিজে এর প্রতিদান দিব। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে অন্য সমস্ত আমলের 10 থেকে 700 গুণ হলেও রোজা এটা বেহিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে যখন দিবেন, নিজেই যখন এর প্রতিদান দিবেন, তখন এটা আল্লাহ কত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিবেন এটা মানুষ কল্পনাও করতে পারে না, ফেরেশতারাও গুণে হিসাব করতে পারবে না আসলে রোজার ফজিলতটা। তো এই জন্যই আর সৌমুলি ওয়ান আরজি বিহি, এটা মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে রোজার সিয়াম সাধনার ফজিলতটা কত বেশি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বারের চাইতেও অধিক সুঘ্রাণময়। সুবহানাল্লাহ, এত বেশি আল্লাহর কাছে প্রিয় রোজাদারের মুখের গন্ধ। এই হাদিসটি অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যখন নাকি মানুষ কবর থেকে উঠবে, তো রোজাদারদের মুখে তখন মেশকাম্বারের গন্ধ, ঘ্রাণটা পাওয়া যাবে। রোজাদারের চিহ্নই থাকবে এটা, তার মুখ থেকে মেশকাম্বারের ঘ্রাণ থাকবে। কবরে 40,000 বছর কবরে মানুষ থাকে, এরপরে বের হচ্ছে, মুখ এক রাত আপনি যদি ঘুমিয়ে থাকেন তাতেই মুখে গন্ধ এসে যায়। আর 40,000 বছর কবরে থাকার পরে, মৃত্যুর পরে এমনিই মানুষের সব কিছু পোকামাকড়ে ভরে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রূহ এবং প্রাণকে সংযোজিত করবেন মানুষের দেহের সঙ্গে আত্মাকে, তো এরপরে ইসরাফিলের ফুৎকার দেওয়ার পরে হাশরের ময়দানে বের হবে, রোজাদারদের মুখে কোনো গন্ধ থাকবে না, রোজাদারদের মুখ থেকে সুঘ্রাণ বের হবে। তো পরকালীন এটা সামান্য কিছু ফায়দা আমি আলোচনা করলাম, না হলে আসলে অসংখ্য মানে সীমাহীন, মানুষের কল্পনাতীত, কল্পনার বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান রেখেছেন এই সিয়াম সাধনার এবং রোজা রাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই রমজানের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।